হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন অলরেডি আজকে আমরা কী ভিডিও বানাইতে চাইতেছি। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা বাস গেম, বাংলাদেশি বাস গেম আপনারা সেট আপ করতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে পেতেছেন অলরেডি আমার সামনে কিন্তু সোয়াক প্রেস্টিজ, তারপর NR1 যে এসি, তার সামনে নাবিল, তার সামনে আগমনী এসি, এরকম অনেক বাস রয়েছে, সেগুলো আপনারাও খেলতে পারবেন। ঠিক যেরকমভাবে আমি খেলতেছি আপনারা ঠিক এরকমভাবেই সেট আপ করতে পারবেন। তো কীভাবে সেট আপ করবেন এবং কেমনে কীভাবে কী করবেন, অনেকেই আছেন যে ভাই খেলতে পারি না, হ্যান করি না, পারি না, পারতেছি না, যারা যারা এরকম কমেন্টগুলো করেন আমি জানি। আপনারা পুরো ভিডিওটা না দেখেই দৌড় মারেন, দেখটা দেখেই। তো আজকের ভিডিওটা আপনাদের সুবিধাতে একদম বিস্তারিতভাবে করার চেষ্টা করছি, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতে পারে, তাও আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এই দেখেন সামনে কিন্তু শ্যামলি, এই যে নাবিল কিন্তু আবার ওটি দেওয়ার চেষ্টা করতেছে, আবার আমি নাবিলের ভাম্পারে চলে যাব। দেখেন, এই দেখেন একদম রিয়েলিস্টিক একটা ফিল পাবেন, আপনারা এরকমভাবে খেলতে পারবেন, বাংলাদেশি বাস গেম যেভাবে খেলেন আর কি বলতে পারবেন যে এটা একদম সত্যি একটা বাংলাদেশি একটা ফিল পাবেন। আপনারা কীভাবে খেলবেন, কী করবেন, সব কিছু আমি এখন বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল পর্ব। তার আগে বলে নিচ্ছি, যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে ঢোকার পর এটা যেহেতু একটা আমাদের বাংলাদেশি ডেভেলপার এতটাও ভালো হয় নাই যে এখন পর্যন্ত এত সুন্দর এত স্মুথ একটা গেম তৈরি করবে, সেক্ষেত্রে আমাদেরকে একটা গেম ডাউনলোড করতে হবে। আমি সার্চ বারে এসে যেভাবে সার্চ করতেছি আপনারা ঠিক সেইভাবে সার্চ করবেন। এখানে লিখবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়াম। এই গেমটি হলো ইন্দোনেশিয়ান ডেভেলপারদের তৈরি একটি গেম। গেমটা খুব সুন্দর, আপনারা চাইলে আপনারা অবশ্যই এটা খেলবেন, আপনাদেরকে দেখেই দিতেছে, চাইলে খেলবেন কি আপনারা খেলবেন অবশ্যই, যেহেতু এটা আপনারা বাংলাদেশিদের সেট আপ করবেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিতেছি। এখানে দেখেন কী পরিমাণ রিভিউ আর কি ডাউনলোডার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ডাউনলোডার রয়েছে এই গেমটার। শুধু বাংলাদেশে না, ভারত, পাকিস্তান, তারপর নেপালে, এদিকে অনেক জায়গায়, অনেকগুলো দেশে এই গেমটা অনেক পপুলার। সেক্ষেত্রে আপনাদের এখানে ইনস্টল বা অথবা এরকম কিছু থাকবে, ইনস্টল থাকবে, আমার এখানে প্লে দেখাইতেছে, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনাদেরকে আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে, সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হলো জেট আর্কাইভার বা জেট অ্যাচিভার, আপনারা যেটাই বলেন। আমি যেভাবে সার্চ করছি আপনারাও ঠিক সেভাবে এসে সার্চ করবেন। তারপর প্রথমে যে লেখাটা আছে, যে অ্যাপটা আছে, আপনারা ঠিক সেটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকমভাবে ওপেন চলে আসবে। তো এবার আমরা চলে যাব আমাদের মূল কাজ, যেটা আপনারা তার আগে একটা কাজ করবেন, সেটা হলো আপনার গেমে একবার ঢুকে বের হয়ে যাবেন, কোনো সেট আপ করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনারা জেট অ্যাচিভারে চলে যাবেন। জেট অ্যাচিভার থেকে আপনারা চলে যাবেন যেখানে আপনারা, তার আগে আপনাদেরকে একটি ওবিবি ডাউনলোড করতে হবে। ওবিবির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে, ওবিবি লিঙ্ক নামে একটা জায়গায় আছে, দেখবেন ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। সেটাও যদি ডাউনলোড না পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন, আমি সেটারও টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। তো আপনারা ওবিবিটা ডাউনলোড করার পর ডাউনলোড ফোল্ডার পাবেন, আমার ওবিবিটা আছে এখানে, এই দেখেন ওবিবিটা থাকবে, এইরকম ওবিবিটা থাকবে, আমি মার্ক করে দেখিয়ে দিতেছি। এই দেখেন আমার নাম্বারটা হলো 2000 আর কি 200638, আপনাদেরটা 100638 থাকতেও পারে, অ্যান্ড্রয়েডে ঢুকে সেটা আপনারা দেখে নেবেন। তারপর আপনারা এই যে দেখেন বাসের ওবিবি লেখাই থাকবে, তারপর এখান থেকে আপনারা কপি অথবা কাট করবেন, কপি অথবা কাট, যদি কাট করেন তাহলে এখান থেকে রিমুভ হয়ে যাবে, কপি করলে এখানে থেকে যাবে, এই ফোল্ডারটা থেকে যাবে আর কি, পরবর্তীতে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, তবে কাট করলে আর ব্যবহার করতে পারবেন না। তো আমি আবারও আমার পরের বার ব্যবহার করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি কপি করে নিলাম। তারপর আপনারা উপরে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে এই জায়গাতে আরেকটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন ডিভাইস ইয়াতে, সর্বপ্রথম যেটা আছে আর কি ডিভাইস স্টোরেজ, ওইটাতে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম আবারও চলে আসবে। এখান থেকে আমি মার্ক করে দিচ্ছি, আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েডের ভিতরে, এই দেখেন অ্যান্ড্রয়েড, আপনাদেরটা নিচেও থাকতে পারে, একটু খুঁজে নেবেন অ্যান্ড্রয়েডের ভিতরে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন ওবিবি নামে একটা ফোল্ডার রয়েছে, এই দেখেন আমার এখানে যেরকম রয়েছে আপনাদের এখানেও সেরকমই থাকবে। তারপর এখান থেকে চলে যাবেন গেমের যে আইকনটা আছে, ওই গেমের আইকনটা আশা করি আপনারা অলরেডি চিনে গেছেন, এখানে ঢুকবেন মালেয়র যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে। তারপর এখানে এসে সিম্পলি আপনারা পেস্ট করে দেবেন, পেস্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অল ফাইলস, তারপর রিপ্লেস করে দেবেন, এই যে অ্যাপ্লাই টু অল ফাইলস, তারপর এখানে রিপ্লেস করে দেবেন, তাহলেই হবে।
দেখতে পাইতেছেন উপরে আরেকটা কোড নেমে আর আকারে রয়েছে, ওইটা আপনাদের থাকবে না, এটা আমি এখানে এনে রাখছিলাম। তারপর এই দেখেন আমি এক এবং দুই দিয়ে দেখে দিছি, প্রথমে অ্যাপ্লাই টু অল ফাইলস, তারপর রিপ্লেস, এই যে রিপ্লেস করে দিলাম। এখানে আপনাদের একটু সময় লাগবে, দেন আপনাদের কাজ কমপ্লিট, মানে বাহিরের কাজ কমপ্লিট, আপনারা ভিতরে ঢুকলে তারপরে গেমের ওবিটা দেখতে পাবেন। আমি যে সর্বপ্রথম ভিডিওটা দেখেছি, ভিডিওটা একটা অন্য ওবিপির ছিল, আমি আপনাদেরকে এখন আমাদের আমি যে ওবিটা সেট করলাম এই ওবিটা দিয়ে আপনাদেরকে গেম প্লে করে দেখাচ্ছি। আর প্রথমে যে ওবিটা দিয়ে আমি গেম প্লে করছিলাম সেই ওবিটা খুব শীঘ্রই রিলিজ হয় আমাদের চ্যানেলে ইনশাল্লাহ। যারা যারা ওবিটাতে খেলতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার যদি আমরা গেম প্লে করি, গেম প্লের শুরুতে দেখতে পাইতেছেন আমাদের গেমটা লোড নিতেছে, আগের সব ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের যে বাসের বাসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বাসের একটা স্ক্রিন সেট করেছি, আপনারা স্ক্রিন সেট না পারলে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিন সেটের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এবার দেখেন আমাদের হেডলাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন একটা ওয়ান যে হেডলাইট চলে আসছে এখানে। আর স্ক্রিনটা যত সুন্দর হবে বাসটা দেখবে কিন্তু তত রিয়েলিস্টিক লাগবে। আর স্ক্রিনের লিঙ্ক লাগলে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপর এখানে দেখেন বাম পাশে এখানে কয়েকটা রো রয়েছে, ফ্রি মোড, তারপর ক্যারিয়ার মোড, তারপর টোর মোড, তারপর মাল্টিপ্লেয়ার মোড, আপনারা এই চারোটাই খেলতে পারবেন এই বাসটিতে। যদি মোড বাস ইউজ করেন তাহলে আপনারা প্রথম তিনটা খেলতে পারবেন, চার নম্বরটা মাল্টিপ্লেয়ার মোড খেলতে পারবেন না। তো এবার আমরা চলে যাবো আমাদের ফ্রি মোডে, যেহেতু আমরা এখন আপনাদেরকে জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি আর প্রত্যেকটা টুলের কী কী কাজ সেটাও ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো, কারণ নতুন নতুন অনেকেই আসছেন এই গেমে, যারা যারা কিছুই পারেন না তাদের জন্য আমরা আছি ইনশাল্লাহ, অন্ততপক্ষে আপনাদের এই আরএস ভাই আছে ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা একটা ম্যাপ সিলেক্ট করে নিলাম, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ওবিপি লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ, সেটাতে আপনারা এখানে বাংলাদেশি ম্যাপ সহকারে পেয়ে যাবেন। একটা ম্যাপ সিলেক্ট করার পর এখান থেকে গো দিয়ে দিলাম। আপনাদের এখানে একটা অ্যাড শো করতে পারে, অ্যাডটা আপনারা দেখে নেবেন, একটা কিছুটা এরকম একটা অ্যাড শো করবে, অ্যাডটাকে আপনারা স্কিপ করতে পারবেন না, কারণ একটা কারণেই আপনারা গেমটা খেলতে পারতেছেন, এই অ্যাডের যে টাকাটা আছে তা দিয়ে তার ডেভেলপাররা চলতেছে। তো অ্যাডটা আপনারা দেখবেন, অ্যাডটা দেখার পর আপনাদের সম্মুখে এরকম একটা গেম চলে আসবে, দেখেন এখানে কিন্তু অ্যানা চলে আসছে। তো এবার বলতে পারেন ভাই ট্রাফিকের বাস কই, ট্রাফিকের বাস কই, সেটার জন্য কিন্তু আমি এখন দেখাইতেছি। এই দেখেন আমি বাইরে যাইতেছি, বাইরে গেলি তারপর আপনারা দেখতে পারবেন যে ট্রাফিকের বাস, ট্রাফিকের সব কয়টা বাস কিন্তু বাংলাদেশের বাস হয়ে গেছে। তো আর ট্রাক যেগুলো আছে ট্রাক সহকারে পাবেন বাংলাদেশি। এই দেখেন লাল সবুজের একটা বাস চলে গেলো, ওই যে হেরিটেজ ট্রাভেলসের বাস চলে গেলো, এম আলী এন্টারপ্রাইজের কার্গো ট্রাক যেটা চলে গেছে রায়ান রাজ ভাইয়ের। তো তারপর আপনারা যদি যান আরও সামনে আগাবেন, বাংলাদেশের দোকানপাট পাবেন এখানে, তারপর আরও বিভিন্ন বাস পাবেন, দেখেন বাংলাদেশের তেলের গাড়িগুলো পেয়ে যাচ্ছেন। এক কথায় ভাই অস্থির লেভেলের একটা ওবিপি আপনারা এটা পেয়ে যাবেন, যদি সুন্দর মতন স্মুথভাবে খেলতে পারেন, আপনারা জোসভাবে এটা খেলতে পারবেন, খুব এনজয় করতে পারবেন এই ওবিটা দিয়ে। আর বাংলাদেশের যে একটা রিয়েল একটা ফিল আছে, সম্পূর্ণ রিয়েল ফিলটা পেয়ে যাবেন। তো বলতে পারেন ভাই ট্রাফিক কম কেন, ভাই এক এক ম্যাপে এক এক রকম আপনারা ট্রাফিক পাবেন। তো সেটা আপনারা যদি আগে আমি উত্তরের দিকের ম্যাপটা সিলেক্ট করেছিলাম, মানে উপরের দিকের ম্যাপটা সিলেক্ট করেছিলাম আর কি, সেই জন্য ট্রাফিক বেশি ছিল, আমি এখন এই সাইডের ম্যাপটা নিয়েছি সেই জন্য ট্রাফিক কিছুটা কম। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই ভালোভাবে এনজয় করতে পারছেন এবং বুঝতে পারছেন, আপনারা আশা করি সেট আপ করতে পারবেন। আর তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্সও খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথায় সমস্যা হয়েছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।